সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ সাজিদুর রহমান। আজ আপনাদেরকে নিয়ে এসেছি যে রোহিঙ্গা ক্যাম্পে যে বিভিন্ন রকমের কুমড়া জাতীয় ফসল উৎপন্ন হয়, আমাদের রোহিঙ্গা পরিবারের সদস্যরা তারা কুমড়া জাতীয় ফসল উৎপন্ন করে, তার মধ্যে রয়েছে যে লাউ, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, করলা, কাঁকরোল ইত্যাদি। তো আমি আজ আপনাদেরকে এখানে দেখাবো যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল, এই দুই ফুলের পরাগায়ন না হওয়ার ফলে আমরা জানি যে কুমড়া জাতীয় ফসলের মাছি পোকায় অনেক ক্ষতি করে ফেলে, এবং পরাগায়ন ঠিক মতো না হলে কুমড়াগুলোর যে সঠিক ফল উৎপাদনে ব্যাহত হয় এবং কুমড়া ফলগুলো পচে যায়। তো চলুন আপনাদেরকে দেখাবো কিভাবে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের মধ্যে পরাগায়ন করাতে হয়, পরাগায়নের ফলে কৃষকরা কিভাবে তাদের ফলের পরাগায়ন করাবে এবং তাদের ফসলকে রক্ষা করবে। ধন্যবাদ সবাইকে। আমরা দেখতে পাচ্ছি যে কুমড়া গাছে পুরুষ ফুল রয়েছে। পুরুষ ফুল দেখেন, আমরা এখানে পুরুষ ফুল রয়েছে। এই পুরুষ ফুল প্রথমে আমরা ছিঁড়ব। জি, দেখতে পাচ্ছেন যে পুরুষ ফুল রয়েছে। পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চেনার উপায় হলো, পুরুষ ফুলের গোড়ায় যে ফল ফরমেশন, ফলের গঠন পুরুষ ফুলে হয় না আর স্ত্রী ফুলে হয়ে থাকে। তো যেটা আমরা করব, এই একটা পুরুষ ফুল আপনারা দেখতে পাচ্ছেন, পুরুষ ফুলের ভিতরে রয়েছে যে পুরুষ ফুলকে নিয়ে আমরা স্ত্রী ফুলের পাঁচটা স্ত্রী ফুলের সঙ্গে টাচ করাবো। একটা পুরুষ ফুল দিয়ে পাঁচটা স্ত্রী ফুল টাচ করা যায়, তাহলে কি হবে, এই পুরুষ ফুলের ভিতরে যে রেণুগুলো রয়েছে, পরাগ রেণু রয়েছে, এই পরাগ রেণুগুলো স্ত্রী ফুলে যে টাচ করার সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যেই ওখানে ফল ফরমেশন হবে এবং এভাবেই একটা স্ত্রী ফুল গর্ভধারণ করবে। শুধু আমরা পুরুষ ফুল নিয়ে এসেছি, এই পুরুষ ফুলটি কি এখন স্ত্রী ফুল দেখতে পাচ্ছেন, এখানে একটি স্ত্রী ফুল রয়েছে। এই স্ত্রী ফুলটাকে আমরা আস্তে করে গর্ভমুণ্ড রয়েছে, এখানে আমরা এই পরাগ পুরুষ ফুলটাকে আস্তে করে স্পর্শ করব। হ্যাঁ, স্পর্শ করার পরে কি হলো, যে এই পুরুষ ফুলে যে পরাগ রেণুগুলো ছিল, এই রেণুগুলো আস্তে আস্তে সেই স্ত্রী ফুলের ভিতরে চলে গিয়েছে এবং এই ফুলটা দু একদিনের ভিতরে গর্ভধারণ করবে এবং ফলে পরিণত হবে। তো এই কাজটা যদি আমাদের কৃষক ভাইরা করতে পারে, তাহলে এই স্ত্রী ফুলগুলো, ফলগুলো ফলে পরিণত হয় এবং পরাগায়ন না করার ফলে এই ফলগুলো আস্তে আস্তে পচে যায়। তো আমি আমার কৃষকদেরকে অনুরোধ করব, যারা আজকে এই ভিডিওটা দেখলেন, তারা পুরুষ ফুল থেকে কিভাবে স্ত্রী ফুলে পরাগায়ন করাতে হয় এবং পরাগায়ন করানোর ফলে ফলটার যে স্থায়ী রূপ ধারণ করবে এবং ফলটা স্থায়ীভাবে টিকে যাবে এবং একটা ফলও পচবে না, তাই এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।